জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কথায় বলে, সে যদি সত্যিকার প্রকৃত মুক্তিযোদ্ধা হতো তাহলে জয় বাংলা স্লোগান তার আমলে নিষিদ্ধ হয় কেন? যে 7ই মার্চের ভাষণ এই বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধে প্রস্তুতি নেবার জন্য, গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য, যে ভাষণ আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, ইউনেস্কো কর্তৃক জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, ওই ভাষণও নিষিদ্ধ করে দিয়েছিল। কাজে এরাজ্যে স্বাধীনতার সম্পূর্ণ চেতনাটাকেই নষ্ট করতে চেয়েছিল। লাখো শহীদের আত্মত্যাগকে এরা অস্বীকার করতে চেয়েছিল। যে আজকে যে বিএনপি অগ্নিসন্ত্রাস, তাদের যে বীভৎস চেহারা, তারা যে পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করে, একটা নিরীহ পুলিশ চাকরি করে, তার কি অপরাধ ছিল যে তাকে ওইভাবে অমানবিকভাবে হত্যা করলো? এটা শুধু একবারই না, 2013 সালে একই ঘটনা তারা ঘটিয়েছে, 2014তে নির্বাচন বানচাল করবার জন্য সেই একই ঘটনা ঘটিয়েছে, 2015তে ঘটিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আজকেও আমি বলবো যে এখন সময় এসে গেছে, এই অগ্নিসন্ত্রাসী যে যেখানে যেখানেই থাকুক, যারাই এভাবে আগুন দেবে, জনগণের উপর অত্যাচার করবে এবং গাড়ি বাস ট্রাক আগুন দেবে, সাথে সাথে তাদের প্রতিরোধ করতে হবে। এখানে শুধু কার উপর নির্ভর করলে হবে না, জনগণকেই এগিয়ে আসতে হবে। ঠিক 2013তে যেরকম শুরু করেছিল, তখন যখন প্রতিরোধ শুরু হলো এবং নির্বাচন বানচাল করার যে চেষ্টা করা হয়েছিল, সেই 525টা স্কুল পুড়িয়ে দিয়েছিল যেখানে নির্বাচনী কেন্দ্র, তারপরেও নির্বাচন কিন্তু থামাতে পারে নাই। ওরা জানে যে ওরা নির্বাচন করলে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, কারণ 2008-এর নির্বাচন, সেই নির্বাচনেই তো 300 সিটে পেয়েছিল মাত্র 30টা সিট, আর এখন তো ওদের অপকর্মের জন্য মানুষ তো আরও ওদের প্রতি বিমুখ। আর নির্বাচন কাকে নিয়ে করবে? নির্বাচন করলে ওদের নেতাকে, কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে দিয়ে মন্ত্রিসভা করবে,